আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনি যদি টিকটক ইউজার হয়ে থাকেন এবং টিকটকে লাইক এন্ড ফলোয়ার্স বাড়াতে চান, তাহলে আজকে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করে ফেলছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত ফলোয়ার্স বাড়িয়ে নেবেন, একদম রিয়েল ফলোয়ার্স। সো গাইজ, ভিডিওটি শুরুর আগে আজকে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা এরকম নতুন নতুন ভিডিও চালে আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করা যাক আজকের ভিডিওটি। সো প্রথমে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন সার্চ বার। সার্চ বারে চলে যাওয়ার পর আপনারা লিখবেন bdlikefollower.com। সো bdlikefollower.com লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি লাইক ফলোয়ার লেখার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটাতে ক্লিক করে দেবো। সো আমি এই বিষয়ে কিন্তু আরও কয়েকটা ভিডিও বানাইছি। সো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সম্পূর্ণ ধারণা নিয়ে নিতে পারবেন। সো আমি সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে আমি সরাসরি লগ ইন করে নেবো। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাইন আপ করতে হয়, এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি দেখে সাইন আপ করে নেবেন। সো আমি লগ ইন করে নিলাম আমার অ্যাকাউন্টে। সো লগ ইন করার পর আমি এখন সরাসরি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট ফলোয়ার নিয়ে দেখিয়ে দেবো। সো ইনস্ট্যান্ট ফলোয়ার নিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিয়েছি। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অর্ডার নামে একটা অপশন আছে। সো আমি অর্ডারে ক্লিক করে দেবো। সো অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে নিউ অর্ডার নামে অপশন আছে। সো নিউ অর্ডারে ক্লিক করে দেবো। সো নিউ অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। সো আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো। ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ক্যাটাগরি হবে টিকটক গ্যারান্টিড লাইক। সো আমরা কে দেবো একদম প্রমাণ সহকারে। সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সো আমি কী করবো, টিকটক গ্যারান্টিড লাইকসের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের সার্ভিসটা সিলেক্ট করতে হচ্ছে। সো আমাদের সিলেক্ট করে সার্ভিসটা সিলেক্ট করবো। সার্ভিসের মধ্যে আমরা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কিছু সার্ভিস আছে। এখানে দেখতে পাচ্ছেন টিকটক লাইক ম্যাক্স 10K ফার্স্ট, এটা আমরা সিলেক্ট করে নেবো। সো আমরা এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও লিঙ্ক, আমাদের টিকটকের ভিডিও লিঙ্কটা দিতে বলতেছে। সো আমাদের টিকটকের ভিডিও লিঙ্কটা এখানে দেবো। সো ভিডিও লিঙ্কটা দেওয়ার জন্য আমরা কী করবো, সরাসরি আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবো। সো বন্ধুরা, আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম এবং আমরা কী করবো, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কপি লিঙ্ক করে নেবো। সো থ্রি ডটে ক্লিক করে দিলাম, কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করা হয়ে গেল, এখন আমরা চলে যাবো ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। সো আমরা ক্লিক করে ধরে রাখলাম, তারপরে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা কোয়ান্টিটি সিলেক্ট করবো। সো এখান থেকে আমাদের কোয়ান্টিটি 100 সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 18% লাগতেছে। সো আমরা এখানে সিলেক্ট করবো 90টা। সো 90টা সিলেক্ট করার পরে দেখতে পাবেন কিন্তু আমাদের সরাসরি ইনস্ট্যান্ট কিন্তু আমাদের লাইকগুলো চলে যাবে। সো আমরা এখানে 90টা সিলেক্ট করেছি। সো আমাদের লাইক কতটা আছে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের লাইক কিন্তু এখানে 43টা লাইক আছে। সো আমরা কী করবো, এখান থেকে আমাদের প্লেস অর্ডারটা সিলেক্ট করে দেবো। সো এখানে অবশ্যই আপনাদের টিকমার্কটা দিয়ে দিতে হবে। টিকমার্কটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। সো প্লেস অর্ডারে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে যে আমাদের অর্ডারটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে। সো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে যাবো। আপনারা একটু টাইমটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে 5টা 7 বাজে। সো আমাদের কতক্ষণের মধ্যে আমাদের লাইকগুলো চলে আসে এটাই আপনারা দেখবেন। সো আমাদের কিন্তু এখানে টাইমটা একটু লড় নাই। সো আমরা কী করবো, সরাসরি আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5914টা লাইক আছে। সো আমি একটু রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পরে দেখতে পাবেন যে আমাদের 5990টা হয়ে গেছে, 14টা থেকে 90টা, বা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন কতটুকু তাড়াতাড়ি হয়েছে। এখনও কিন্তু আমাদের 5টা 7 মিনিটের থেকে বাড়ি নেই, আমাদের এখানেও কিন্তু ইনস্ট্যান্ট লাইকগুলো চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছিল মাত্র 43টা, এখানে হয়ে গেছে কি আমাদের 114টা। সো আমি যদি আবারও একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের কিন্তু আবারও লাইক বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 90টা ছিল, এখন আমাদের 6010টা হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের লাইকগুলো কিন্তু চলে আসছে। সো আমি কিন্তু এভাবে রিফ্রেশ করলে কিন্তু আমাদের লাইক চলে আসবে। রিফ্রেশ করলে কিন্তু আমাদের লাইকগুলো বাড়তেই থাকবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকু রিয়েল এবং ট্রাস্টেড, আমার কোনো রকম একটু দেরি হয় না, আমাদের জাস্ট নাও ইনস্ট্যান্ট কিন্তু আমাদের লাইকগুলো চলে আসছে। সো আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু 139টা লাইক হয়ে গেছে। সো আমি এখানে রিফ্রেশ করলে কিন্তু আমাদের লাইকগুলো বাড়বে। সো বুঝতে পারছেন কতটুকু ট্রাস্টেড এবং কতটুকু রিয়েল। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কী করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। সো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে কী হবে, তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যাবে। সো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে লাইক নেওয়ার জন্য ব্যালেন্স অ্যাড করবেন। এখানে আপনাদের মূল কথা হচ্ছে কি, আপনাদের এখানে অবশ্যই ব্যালেন্স অ্যাড করতে হবে। সো আমরা যদি চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ডলারের বিনিময়ে কিন্তু আমাদের লাইক সাবমিট করতে হচ্ছে। যেহেতু আমরা টাকা দিয়ে এখান থেকে লাইক কিনবো এবং ফলোয়ার কিনবো, এগুলো কিন্তু একদম রিয়েল এবং আপনাদের মাঝে ইনস্ট্যান্ট লাইকগুলো চলে আসবে, কোনো রকম ফেক বা কোনো রকম ঝামেলা হবে না। সো আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে। সো থ্রি ডটের মধ্যে আমরা ক্লিক করে দেবো। সো
অ্যাড ফান্ডে ক্লিক করে দিলাম। সো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যদি একটু একটু লক্ষ্য করুন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আপনারা পারফেক্ট মানে পেপ্যাল এখান থেকে কিন্তু অ্যাড ফান্ড করতে পারছেন। এছাড়া আমরা যদি এখানে আমাদের বাংলাদেশে মেথড থেকে দিতে চাই তাহলে বাংলাদেশ মেথড, সো আমরা একটু তাহলে কিন্তু এখানে $2 আমরা সিলেক্ট করে দিলাম। $2 সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেথড আছে। সো $2 সিলেক্ট করে আমরা পেন আউটে ক্লিক করে দেবো। পেন আউটে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আমাদের বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে। সো এই চারটা মাধ্যমে কিন্তু আমরা পে করতে পারছি মোবাইল ব্যাংকিং এ। সো আন্তর্জাতিক ব্যাংকিং এ যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে এখানে আছে পেপাল। সো আমরা কি করব মোবাইল ব্যাংকিং এ, সো মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে এখানে আমরা বিকাশটা সিলেক্ট করে নিলাম। যেহেতু আমাদের বেশিরভাগ মানুষের কাছে বিকাশ আছে সো আমরা বিকাশটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। সো ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিতে পারবো। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে আপনাদের ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের বিকাশের পিন নাম্বারটি থাকবে। সো পিন নাম্বারটি দেওয়ার পরে একটি ওটিপি আসবে। একটি ওটিপি দেওয়ার পরে একটি ওটিপি আসবে। ওটিপিটি আপনারা এখানে বসানোর পরে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনাদের ব্যালেন্স থেকে সরাসরি ব্যালেন্সটা কেটে নেবে। আপনাদের বিকাশ থেকে ব্যালেন্সটা কেটে নেওয়ার পরে আপনাদের ইনস্ট্যান্ট এখানে ডলারটা অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে। সো এখানে বুঝতে পারছেন যে বিকাশ থেকে কীভাবে আপনারা পেমেন্ট, বিকাশ থেকে কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন। সো এখন যদি আমরা চলে যাই নগদ বা রকেটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে, সো রকেটে ধরুন ক্লিক করে দিলাম। রকেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কী করবেন, এখান থেকে শেয়ার মানি করতে হবে। এই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে এখানে আপনারা কী করবেন, সরাসরি আপনাদের রকেট অ্যাকাউন্টে চলে যাবেন। রকেট অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনাদের যে ট্রানজাকশন আইডিটা আসবে ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। পেস্ট করে বসানোর পরে এখানে আপনারা সরাসরি ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। সো ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে কিন্তু তারা ভেরিফাই করে আপনাদের ব্যালেন্সটা অ্যাড করে দেবে, আপনাদের ইনস্ট্যান্ট ডলারটা অ্যাড করে দেবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডলার অ্যাড করতে হয়। এছাড়া আপনারা এ টু জেড ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ভিডিওটা দেখে এখান থেকে সাইন আপ করতে পারবেন। এছাড়া আপনারা এখানে ব্যালেন্স কীভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকা ভিডিওতে পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। সো এই পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।